শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হয়েছে, যেহেতু আপনারা সংকীর্তন করবেন সংকীর্তন সম্বন্ধে আমরা একটু শুনি। সুখদেব গোস্বামী মহারাজ বললেন, তসমাত সংকীর্তনম বিষ্ণু জগৎ মঙ্গলম অপসাম। এখানে লেখা আছে জগৎ কল্যাণের কামনায়। আরে স্বয়ং মহাপ্রভু তো সেই কল্যাণের জন্য নাম এনেছে, দিয়ে গেছেন অলরেডি, সমস্ত মানুষ পবিত্র হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা ভুলে যাই। আর সেই রাধাকুণা গ্রামে ভক্তবৃন্দরা আবার স্মরণ করিয়ে দেন প্রতি বৎসরই সপ্তম বৎস পূর্তি হয়েছে এই এইবার নেই। সেই সপ্তম বৎস দেখতে দেখতে চলে গেল, সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ বললেন, জগৎ মঙ্গলম অবসাম। যদি প্রকৃত মঙ্গল কামনা করতে চায় কোন ব্যক্তি, তাহলে সংক্ষিপ্ত আন্দোলন চৈতন্য মহাপ্রভু যে সেই সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন আজ থেকে 500 বছর পূর্বে, সমস্ত জগৎবাসীদেরকে এত সুন্দর সেই হরি নামামিতে পবিত্র করে দিয়েছেন। সেজন্য নিত্যানন্দ প্রভু, হরিদাস প্রভু, পার্শ্ব বর্গরা মহাজনরা গিয়েছেন, জীব জাগো গৌরা চালো বলে, কত নিদ্রায় যাও মায়া তখন সেই ব্যক্তি কি বলে জানেন, পিছাসে পাইলে যেমন মতি আচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবে সেই ভাব উদয় হয়, সেই ভাব উদয় হয়। কিরকম পিছাসে যেমন পাইলে কোন ব্যক্তিকে কবিরাজ যে কাছে নিয়ে যাওয়া হয়, উজা তো উজা যখন জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, সে কি বলে, সে বলে আমার বাড়ি হচ্ছে ওই পাহাড়ে, আমার বাড়ি হচ্ছে ওই গাছের আগায়। আসলে কি সত্যি তার বাড়ি গাছের আগায়? না তো, কিন্তু তাকে পিছাসে আশ্রয় করেছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু ঠিক সেই প্রকার নিয়া আমাদের প্রকৃত স্বরূপ না জানার পরে এই জগতে আমরা কি হয়ে আছি, ঘুমন্ত অবস্থায় আছে। সেজন্য বলে উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য, উত্তিষ্ঠ 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 মানে কি, জাগো আর ঘুমিও না, জাগো। উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য, এই শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও এই শরীরের মাধ্যমে আমরা ঘুমিয়ে আছি। কিরকম ঘুমন্ত অবস্থায় আমরা আছি, আমাদের স্বরূপ ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার পরেই কি করেছি আমরা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার সন্তান, দেহাত্ম বুদ্ধিতে কোন ব্যক্তি যখন মগ্ন হয়ে যায়
তখন তার প্রকৃত স্বরূপ ভুলে যায়। সেই জন্য বললেন পিচাসে পাইলে যেমন মতি আচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত ছিল সেই ভাব উদাহরণ। আর সেই মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে তিতাম জ্বালায় ক্লিষ্ট হয়ে ক্রমাগতম ভ্রমণ করছে, যেমন স্বয়ং শিবজি বলেছিলেন। আমি আপনাদের এখানে আবার বলেছিলাম কিরকম স্বয়ং শিবজি ভগবানের কাছে প্রার্থনা করেছে, প্রভু যত মায়া মোহিত ধ্যায়ো পুত্র ধার গৃহ আদিষু, ভাগবতমে বর্ণনা করেছেন প্রভু আপনার যে মায়া সে মায়াটা তো স্বয়ং আমি নিজেও মোহিত হয়ে গিয়েছি প্রভু। আর এই জগতের জি কি, তারা তো পুত্রের প্রতি আসক্তি, দার মানে স্ত্রীর প্রতি আসক্তি। এই গৃহের প্রতি আসক্তি, এই আসক্তি হওয়ার পরে উন্মজন্তি নিমজন্তি প্রসক্তা বৃজন অরণ্য হে প্রভু। প্রভু যখন একটি কাষ্ঠ সূত্রের দ্বারা বেঁচে যায় তখন সেই কাষ্ঠটি ডুবে আবার ভেসে উঠে, ঠিক সেই প্রকারে প্রভু এই জগতের জীব গৃহের প্রতি আসক্ত হওয়ার ফলে, দার মানে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার ফলে যখন কিঞ্চিত মাত্র সুখ আসে সকলেই মিলে আনন্দ উৎসব করে, আর যখন দুঃখ আসে সকলেই ক্রমবান করতে করতে নিমজিত হয়। সেজন্য মায়া মানে কি, মায়া মানে হচ্ছে যা নয়। অর্জুনকে ভগবান বললেন অর্জুন তুমি যে এই জগতে এত আসক্তি সৃষ্টি হয়েছে তুমি জানো, এই জগৎটা তোমার নিত্য নয়। ভগবত গীতায় ভগবান বললেন অনিত্যম অসুখম লুখম, লুখম মানে এই জগৎ। অর্জুন তুমি সত্য বলে যে আসক্তি হয়ে আছো তুমি দুঃখ করবে না, কিন্তু সত্য না, তুমি যা কিছু করছো এই জগতে কোনো কিছু এই জগতে তোমার নিত্য না। তুমি যদি নিত্য আনন্দ পেতে চাও তাহলে এই অনিত্য জগৎ থেকে তুমি নিত্য অনুসন্ধান করতে হবে। এই জগৎ অনিত্য, কিন্তু আমরা সেই অনিত্য জগতে কত কিছু করতে চাই একটু সকলে আমরা বিচার করে দেখি, কত কিছু তৈরি করতে চাই কিন্তু চাহিদা শেষ নাই। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, জমি করবেন, সামান্য সাড়ে তিন জমিনের জন্য কত কিছু মানুষকে খুনা করে করছে, সামান্য টাকার জন্য, কিন্তু কেউ কি এগুলো নিয়ে গিয়েছে না। কিন্তু এই মনুষ্য শরীর যে প্রাপ্ত হয়েছে সেটা কেউ একটু তত্ত্বগতভাবে বিচার করে না, যে কত সৌভাগ্যের পরে যে এই দেহটি পেয়েছি। অর্জুন তুমি যে এই শরীর প্রাপ্ত হয়েছে আমার যে পাবে কোনো নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি আছে? স্বয়ং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছিলেন, বললেন দুর্লভ মানব দেহ, হে পরীক্ষিত এই মানব দেহ হচ্ছে অত্যন্ত দুর্লভ, দেহি নাম ক্ষণমঙ্গল, কণিকের ধর্ম
আর সেই ক্ষণিকের জন্য এই দেহটি পেয়ে এত অভিমান, এত দাম্ভিকতা, যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে, সেজন্য ভগবান অর্জুনকে তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন, এই কত সুন্দর ভগবান এই দেহটি গঠিত করে দিয়েছেন, ইন্দ্রিয় দিয়েছেন, এত সুযোগ দিয়েছেন, কিন্তু সেই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার করছি না। তখন কিন্তু পেয়েছে বটি, এই শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও এত অহংকার। হ্যাঁ বলে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার বিমুরাত্মা কর্তা অহমিত মন্নতে। হে অহংকারী মহাচন্দ্র জীব, ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে। মানে কি, তিন গুণের দ্বারা সমস্ত কার্য সম্পাদিত হচ্ছে, সত্য রজ তম, তিন প্রকার, এই তিন গুণের দ্বারা সত্য গুণের তপস্যা আছে, সত্য গুণের আহারও আছে, সত্য গুণের সুন্দর তার দেশকেও পরিচালিত করতে পারে, রজগুণের আহার আছে, রজগুণের তপস্যাও আছে, তমগুণেরও আছে, তমগুণের তপস্যা, তমগুণের আহার আছে। কিন্তু কোন জীব যখন অহংকারী হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না সেটা ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে। যখন আপনার হৃদয়ে সত্যগুণ প্রকাশিত হবে, পেটটি গেলে দেখবেন আপনি কোনদিন ওকে চরণে মাথা মতো করেন না। যেদিন আপনার হৃদয়ে সত্যগুণ প্রকাশিত হবে, মান শূন্য হবে, তৎক্ষণাৎ অনির চরণে আত্মসমর্পণ করার ইচ্ছা থাকবে, মাথা নত করার ইচ্ছা থাকবে। এটা হচ্ছে সত্যগুণের প্রভাব। আর রজগুণের প্রভাব মানে সে মাথা নত করতে চাইবে না। আর তমগুণ মানে কি, সে ধর্ম কি, সাধু কি, কোন কিছু বুঝবে না, অলস অলস মস্তিষ্ক কি কারখানা, অন্যের কি ভাবে ক্ষতি করতে চায় সবসময় এই নিয়ে চিন্তা করবে। কিন্তু কোন যদি তত্ত্বদ্রষ্টার ব্যক্তির সান্নিধ্যের থেকে এই সমস্ত তত্ত্ব জ্ঞান যদি কেউ লাভ করে, কিন্তু আমরা এতই অহংকারী বললেন অহমিতি মন্নতে। শ্রেয় মানে কি, সকলি ভাবে এই কাজটা আমি করেছি, সকলি ভাবা দিব আমি খুব ভালো পাঠক, আমি খুব ভালো ব্যবসায়ী, আমি খুব সুন্দর পরিচালিত করছি, এটা হচ্ছে অহমিকা। কিন্তু না, এই জিনিসগুলো পরিচালিত করছেন ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান, আর সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে যখন নিজের বলে মনে করে, অহমিত মন্নতে, নিজেকে কর্তা বলে ধারণ করে। কিন্তু কর্তা একজন, কর্তা কিন্তু দ্বিতীয় কেউ নয়, কে ভোক্তানাম যজ্ঞ তপস্যা, একমাত্র ভগবান হচ্ছেন ভোক্তা। আর আপনার যদি প্রকৃত শরীর থেকেই তাকে এই জগতে একজন, এই জগতে কারো আপনার শরীর নয়, আপনার আমার কেউ শরীর নয়, শরীর মানে একজনই, শরীরম সর্বভূতানাম, একমাত্র শরীর হচ্ছে ভগবান। কিন্তু ভগবান
এই দেহের মধ্যেই অবস্থান করছেন, প্রত্যেকের জীবের হৃদয়ে আছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদেশু অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন প্রত্যেক হৃদয়ে আমি অবস্থান করছি। কিন্তু বদ্ধজীব তাকে হৃদয় থেকে যে আমি বুদ্ধি প্রদান করছি সেটা তো জানে না, কেন জানে না, বুঝতেও চায় না। সেজন্য বললেন সর্বসচ্চাহম হৃদি সন্নিবিষ্টমত্তম স্মিতম জ্ঞানম অপহনম চ। ভগবান আমাদেরকে বুদ্ধি দেন কিন্তু সেটা উপলব্ধি করতে পারে না। ভগবান তিন রূপে আমাদেরকে সহযোগিতা করছেন যেন এই মায়া আচ্ছন্ন থেকে যেন মুক্ত হতে পারে। যখন আপনার আমার হৃদয়ে ভগবান অবস্থান করছেন সেখান থেকে বুদ্ধি টিকেই দিচ্ছেন, কিন্তু সেটা আমি আপনি মেনে নিতে চাই না। যখন দেখলেন ভগবান ও এই জিনিসটা সে বুঝতে পারছে না, ভগবান সুযোগ দেন, কোন সন্তান যদি ভুল করে পিতা কি করেন তাকে বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন। ও বুঝতে পেরেছি আমার পিতা বুঝতে পারে নাই, তাহলে আরেকটি সুযোগ দেই। সেই সুযোগটি কিরকম, স্বয়ং ভগবান এসে কি করলেন, আমি যদি চলেই যাই তাহলে আমি এমন একটি জিনিস দিয়ে দেব যা তারা এই সমস্ত জিনিসের মাধ্যমে তার স্বরূপটাকে সে জানতে পারবে। স্বয়ং ভগবান এই মর্তব্যকে অবতীর্ণ হয়ে কি করলেন, সে কুরুক্ষেত্র রণাঙ্গনে যা ধর্মক্ষেত্র স্থানে, ধর্মক্ষেত্র স্থানে এমন একটি জিনিস দিয়ে গিয়েছে, ধর্ম শ্রীমৎ ভগবদ গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দটি কি দো, আর লাস্টের শ্লোকের শব্দটি দেখবেন মো। সেই জন্য এই মো আর দো আর মো একসাথে একত্রিত করলে যাকে বলা হয় ধর্ম। সমস্ত এই গীতার মধ্যে আপনি আমি কিভাবে নীতি অনুসরণ করব সবকিছু ভগবান নিজের স্বয়ং রেখে গিয়েছেন, জানেন ভগবান, তারা তো বুঝতে পারবে না। আর যখন এইভাবে বুঝবে তখন তার হৃদয়ে পরমাত্মা ভগবান আমি আছি সেটাও জানতে পারবে। সেজন্য বললেন নীতির মতির মমহ, নীতির মতির মমহ, মম মানে দুইবার উচ্চারণ করেছেন, যা ধর্ম মানেই হচ্ছে কি ধর্মের ভিতরে যে নীতি অনুসরণ করে যে পালন করে যা স্বয়ং ভগবান সেটা দিয়েছেন, কিন্তু বদ্ধজীব পালন করতে চায় না। তো যখন ভগবান সেই জ্ঞান দিয়ে চলে গেলেন, কিন্তু সকলেই জানে যে ভগবদ গীতা পড়তে হবে, একটু ধর্ম করতে হবে, কিন্তু সকলেই গীতা পরিবর্তে প্রত্যেকের ঘরে গীতা আছে, এমন কোন ব্যক্তির গৃহে গীতা নেই, কিন্তু ভগবান উপর থেকে দেখছেন আরে আমি স্বয়ং ভগবানের মুখনিষ্ঠ বাণী সেই মর্তলোকে দিয়ে আসলাম, কিন্তু তারা সেই বাণীগুলো কি করছে জানেন। আচ্ছা লাল চিহ্ন কি বুঝায়, লাল চিহ্ন, লাল চিহ্ন কি বুঝায়, অত্যন্ত বিপজ্জনক, তাই না, অত্যন্ত দেরি, হ্যাঁ
ভগবান উপর দিকে দেখছেন আর তারা লাল কাপড় দিয়ে সেই জ্ঞানকে পেঁচিয়ে রেখেছে। এর মানে বিপজ্জনক মানে সেটা কেউ ধরে না, যেন লাল কাপড় পেঁচিয়ে রাখা মানে কেউ যেন ধরে না। ভগবান বলছেন হায় হায়, আমি এত কষ্ট করে সে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করলাম, ফাইটিং করলাম, এই যুদ্ধের মধ্যেও সে জ্ঞান দিয়ে আসলাম, কিন্তু সকলেই নাকি সে লাল কাপড় পেঁচিয়ে রেখে দিয়েছে, তার ধরে না, তার দূর থেকে একটি পত্র দিয়ে বাস না। তখন ভগবান অত্যন্ত বিপদে পড়ে গেলেন, টেনশন করলেন, তাহলে কিভাবে ওদেরকে উদ্ধার করা যায়? বলছেন না তাহলে আরে একজন দূত পাঠাতে হবে, এই লাল কাপড়টা যেন খুলে এটার ভিতরে কি জিনিস আছে সেটা বলতে পারে। ছিল প্রভুভাগ 70 বছর বয়সে সারা পৃথিবীতে একটি ব্যাপক আনন্দ সৃষ্টি করিয়েছে। ইতিহাসের কথায় কোনদিন শুনেছেন সৈদারাব দেশে, যা আরবি ভাষায় গীতা ভগবত গীতা প্রকাশিত হয়েছে, চিন্তা করতে পারছেন? রাশিয়ার মতন দেশে, পাকিস্তানে, বিশ্ব সারা বিশ্ব জুড়ে 119টি ভাষা শ্রীমদ ভগবত গীতা আজকে প্রত্যেক ব্যক্তি ঘরে বসে বসে পড়ছে। শিব প্রভুপাদ কি বলেন? লাল কাপড় পাঠাও, লাল কাপড় কুলো, কুলে যে কোনো অবস্থায় বসে বসে টেবিল বসে বসে পড়ো। শ্রীনবন্তি পটন্তি চ, শ্রীনবন্তি মানে কি শুনো, পটন্তি মানে পড়ো, পদ্মপুরাণের কথা। আজ কোন ব্যক্তি যদি সেই আমার কথা শুনে আর পড়েন, ধ্যায়ো মানব লোকঃ, তার মানব যেন ধন্য হয়ে যায়। কিন্তু তার বড় বুঝতে চায় না কেউ, তখন স্বয়ং আপনার আমার গৃহে আমার কাছে গিয়ে বলে, নন্দসুত হই ভুবনে প্রকাশ গুরু হই, যা স্বয়ং ভগবান গুরু রূপ ধারণ করে এসেছে প্রত্যেকের গৃহে গৃহে যাচ্ছে। বলো কৃষ্ণ, বোঝো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হে মানবগণ, এটাই হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম শিক্ষা। এই কলির যুগের জন্য ভগবান দেখুন কত সুন্দর এর সুযোগ প্রদান করেছে, কিন্তু সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে সেই কথাটা মানতে হবে। মানে তত্র অপি সুদৃঢ় মনে মানব বিষয় মানুষ বলছে প্রত্যেকে মনে করা উচিত সৌভাগ্যের ফলে যা সৎ ব্যবহার করতে পারে। আপনি যেগুলোই জন্মগ্রহণ করুন কোন বিচার নেই, যে কোনো স্থানে থাকুন, যদি কেউ সেই নীতির মতির মম পালন করে, ভগবানের নির্দেশ যদি কেউ পালন করে, সেটা কুটিরে থেকে অনেক উত্তম হতে পারে, অনেক উত্তম হতে পারে। সেই জন্য বললেন যেই বোঝে সেই বড় অভক্তহীন চর, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আর সেই কৃষ্ণ ভজন মানে কি? অত্যন্ত সহজ সরল পন্থা, কৃত্তে ধ্যায়ত বিষ্ণু। সত্য যুগের মানুষ কত ছিল? আয়ু 1 লক্ষ বছর।
আর 1,00,000 বছর বাঁচতে বটে, কিন্তু 80,000 বছর তপস্যা করতেন। হ্যাঁ, ধ্যান করতেন বিষ্ণু। 1,00,000 থেকে একটি শূন্য কমিয়ে দেন। এত ব্যয়ফুল সেই যজ্ঞের দ্বারা ভগবানকে সন্তুষ্টি দান করতেন, যা ভগবান অত্যন্ত প্রসন্ন হতেন। কিন্তু সাধারণ কথা না, অত্যন্ত কষ্টসাধ্য, অত্যন্ত কঠিন। তারপরে পরিচর্যা যান চলে আসলো দ্বাপর যুগ, 10,000 থেকে একটি শূন্য কমা 1,000। 1,000 বছর হয়ে গেল, কিন্তু মানে স্বয়ং ভগবান শালগ্রাম শিলায় গঙ্গার জল তুলসী দুগ্ধ উত্তম উত্তম গাভীর দুগ্ধ দিয়ে সে অভিষেক করাতে অর্চন করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট। চলে আসলো কলির যুগ, কল হরি কীর্তন কমিয়ে দেন একটা শূন্য। আমরা কি 100 বছর বাঁচতে পারি? কয়েকজন, গোটা আধে কয়েকজন, কিন্তু এই কলির যুগের মানুষ তপস্যা করতে চায় না। আরে তপস্যা করলে তেজ বের হবে, চিত্ত নির্মল হবে, ইন্দ্রিয়গুলি সংযত হবে। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের তপস্যা করে, শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, কিন্তু আমরা জ্ঞান নিতে চাই না। একদম তত্ত্বদ্রষ্টা ব্যক্তির সান্নিধ্য লাভ করতে চাই না। যদি সত্যি কোন ব্যক্তি তার ভক্তি জীবন করতে চায়, উত্তম ভক্তি জীবন করতে চায়, শ্রদ্ধা শ্রদ্ধা অত্যন্ত আবশ্যক। সেজন্য বললেন শ্রদ্ধা বানম লভতে জ্ঞানম তৎপর সংযতা ইন্দ্রিয়। যখন আপনি উত্তম জ্ঞান লাভ করবেন, আপনার ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে, আপনার আমার ইন্দ্রিয় অত্যন্ত সংযত হবে। আরে ভারতের যিনি নীতিবিদ, কূটনীতিবিদ, যে চাণক্য পণ্ডিত, উনি নিজে বলেছেন, বললেন যার ইন্দ্রিয়গুলো সংযত নয় সে এক স্থানে বসে থাকতেই পারবে না। সে ব্যক্তির কথা দামও রাখতে পারবে না। সেই জন্য কি করা উচিত? উত্তম জ্ঞান লাভ করুন। আর কি জ্ঞান? এই জগতের জ্ঞান নয়, এই জগতে আপনি অনেক ডিগ্রি লাগাতে পারেন, গ্রাজুয়েট লাগাতে পারেন, কিন্তু এই জ্ঞানের দ্বারা আপনি ভগবদ্ধাম যেতে পারবেন না। পাণ্ডিত্য কি ভগবানকে জানা যায়? শুনেছেন কোনদিন পাণ্ডিত দিয়ে কখনো ভগবানকে জানা যায় না? যদি সত্যি ভগবানকে জানতে চা, সেই জন্য বললেন এই পাণ্ডিত্য দ্বারা অনেক অভিমান আছে, অর্থ থাকতে পারে, অর্থে অভিমান আছে, রূপ থাকতে পারে, রূপের অভিমান থাকতে পারে। আর এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন কোন সাধু সন্ত যান,
তাদেরকে কি করেন জানেন? অ্যাভয়েড করেন, শুনতে চায় না। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরিত্রনাথ চরিতামৃত এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, বললেন বিষয় মোদকদা সবকিছু না জানে, ধন মতে বিদ্যা মতে বৈষ্ণব নাই চিনে। বৈষ্ণবদের জগতে কি আছে যার এই জগতে নেই? তার সেই জগতে আছে, যার এই জগতে আছে তার সেই জগতে নেই। সাধুদের কি আছে? সাধুদেরকে আমরা চিনতে পারি না। সাধুরা আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু সাধুদেরকে আমরা কখনো সেই সুযোগ দিই না। কিন্তু সাধুদের কাছে যা জিনিস আছে তা আমরা কখনো জানি না। সেই জন্য সাধুরা যখন আপনার ঘরে আসেন একটু তত্ত্ব কথা শুনান, কিন্তু আমরা সেই জ্ঞান নিতে চাই না। কেন? অহংকারী, অহংকারী মন্নতে। সেই জন্য আরেকটি শ্লোকে বললেন, বুঝিয়া বুঝে না রে অবক্তের গুণ, উল্লেখ দেখে দেখিয়া দেখে না সূর্যের কিরণ। উল্লেখ মানে কি? কোনদিন সূর্যের কিরণ দেখতে পায় না, কিন্তু সূর্য প্রতিদিন উদিত হচ্ছে, প্রতিদিন সূর্য উদিত হচ্ছে, কিন্তু সেই উল্লুকে কি বলে? আরে সূর্য তো কোনদিন উঠে না, সে সূর্যের কিরণ দেখতেই পায় না। কিন্তু যারা বিষয়ের দ্বারা অত্যন্ত আসক্ত, যারা অত্যন্ত কামুক ব্যক্তি, ধনের মতে মত হয়ে গিয়েছে, তারা সাধু জানে না, না শাস্ত্র জানে, না ভগবান জানে, কিন্তু মন্তব্য জানে, কিন্তু মন্তব্য জানে। হ্যাঁ, সেই জন্য তো বললেন ভগবত ভক্তি বিনাশ, ভক্তি নাই কিন্তু তাদের ভাব আছে। ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্র জপ তপ, তাদের কাজ কি জানে? ও পেপার পড়বে, আর কোন মেয়ে কোন জাতের ঘরে জন্ম নিয়েছে, আর ও নাকি ওই অমুকের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব হয়ে গিয়েছে, তাকে কি প্রণাম করবো নাকি? হ্যাঁ, বৈষ্ণবের জাতি বুদ্ধি নেই। যদি উত্তম কিছু লাভ করতে চান, যে কোনো কেউ যত বড় মহান ভক্ত হোক, পরাকাষ্ঠা সিদ্ধি প্রাপ্ত হয়ে যাও। চৈতন্য মহাপ্রভু বলছেন, যে বৈষ্ণবের জাতি বুদ্ধি করে সেই পাপিষ্ট দৈবদু সে মরে, পাপিষ্ট বলা হয়েছে, দুই বুধু সে মরে। সেজন্য জাতি শাস্ত্র জপ তপ কখনো যান, আর আমি নিজে করছি না সেটা অন্য ব্যাপার, কিন্তু একজন যদি করে তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে সহযোগিতা করা উচিত, কিন্তু মানুষ সহযোগিতা করতে চায় না। সেই জন্য বললেন কি, ও প্রাণস্য দেহস্য মন্ডনম লোকরঞ্জনম, দেহ আছে বটে কিন্তু প্রাণী জীবিত থেকেও মৃত প্রাণ। যেমন একজন ব্যক্তি যখন মারা যায়, সুন্দর চন্দন অত্যন্ত সুগন্ধি দ্বারা, অত্যন্ত উন্নত বস্ত্রের দ্বারা সজ্জিত করে যখন আমরা খাতে নিয়ে যাই, হ্যাঁ, ভারতবর্ষে
একটি স্থান আছে, সেখানে যদি কোনো ব্যক্তি মারা যায়, দক্ষিণ ভারতে এক পার্টি পিছনে থাকবেন আর এক পার্টি আরেকটি পার্টি থাকবে সামনে। তো সামনের যে পার্টি খুব সুন্দর দলবদ্ধ ভাবে খাদি নিয়ে যাচ্ছেন মৃত লাশকে, সামনে বলবে রাম রাম সত্তা হে, পিছনের পার্টি বলবেন আর সব জুত হে। জুত মানে কি? সব মিথ্যা এই জগতে। কিন্তু দেখুন সে ব্যক্তি তো নেই, কিন্তু থাকতে তো কোনোদিন শোনা নেই। ব্যক্তি মারা গিয়েছে, খাদে সকলে নিয়ে বলে রাম রাম সত্য হে, পিছনের গ্রুপে বলে আর সব ঝুটে হে, মানে মিথ্যা। কিন্তু থাকতে যদি কোন ব্যক্তি করে, তার নিজের জীবনে প্রয়োগ করে, তাহলে সত্য, তাহলে রাম রাম সত্য। কিন্তু কোন ব্যক্তি যে সেজন্য বলে মুন্ডনম লোকরঞ্জন, আরে রঞ্জন কালে লোক দেখানো কোনো কিছু নয়, ভগবত ভক্তি। ভগবত ভক্তি হচ্ছে কি? মহাপ্রভু বললেন কেউ যদি উত্তম ভক্তি বা মহাভক্তি লাভ করতে চায়, ভাগবতম ভক্তি যদি কেউ লাভ করতে চায়, মহাপ্রভু বললেন সরল ভাষায় গাও ঘাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া, যদি সরল না হয় সে কখন মহাপ্রভুর গুণ কীর্তন করতে পারবে না। যদি হৃদয়ে অহংকার থাকে প্রশ্নই আছে না, অহংকার থেকে কখনো মহাপ্রভু স্থান দেন না। সেই জন্য বললেন অহংকারী পাপি যেন আমার দেখা পায় না তারা। দেখুন শাস্ত্র বলে যারা বড় বড় অহংকারী ছিল কখনো ভগবানকে লাভ করতে পারেনি। সেই জন্য কি করা উচিত? যদি সত্যি ভগবানকে লাভ করতে চান, বললেন দিন জন বন্ধু আমি সকলেই জানি, দীনহীন হতে হবে, হীন হীন জাতি হতে হবে। দৃষ্টান্ত দেখুন, রুইদাস কতটুকু বড় উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিলেন বলুন? উচ্চ বংশে জন্ম নিয়েছিলেন না? কিন্তু রুইদাস অত্যন্ত নিকৃষ্ট জাতির জন্মগ্রহণ করার পরেও সে উত্তম বৈষ্ণবে রূপান্তরিত হয়েছে, দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই জন্য তো বলা হয়েছে পুরাণে চন্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণশ্চ। যদি অত্যন্ত কুকুর বলি চন্ডাল হয় আর সে যদি হরিভক্তি পরায়ণ হয়, নামের প্রতি নিষ্ঠা থাকে, সাধুর প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে সে উত্তম। হরিভক্তি বিহীনশ্চ চন্ডাল অপি সপচ্চ অধম। যদি হরিভক্তি বিহীন হয় কোন ব্যক্তি, হরিকে মানতে চায় না, সে যদি উচ্চ কুলে জন্ম নেয়ও বলছে সপচ্ছ অধম। বলছেন কি ওই সপচ্ছ মানে কি? সেই কুকুর মুজি চন্ডাল তার থেকে আরো নিকৃষ্ট,